বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। প্রিয় নবমশ্রী শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে স্বাগতম। আশা কি ভালো আছো? আমি অনুশীলনী দুই কিছু অঙ্ক করব। এখানে তোমরা একটু লিখে রেখে দাও যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। অনুশীলনী দুয়ে তোমার 5, 6, 8, 9 একটু স্টার্ট দাও, 10 তারপর আংশিক ভগ্নাংশ 11 অবশ্যই অবশ্যই করতে হবে, সবসময় থাকবে আংশিক ভগ্নাংশ 11। এরপর 12 থেকে তোমার 15 পর্যন্ত সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এবং উদাহরণ দেখো, উদাহরণ এখানে কাজ পৃষ্ঠা নাম্বার 53, কাজ পৃষ্ঠা নাম্বার 53 তোমার খ গ, খ এবং গ নাম্বার, এ দুটো কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। এবং তোমরা দেখো এদিকে তো অনুসিদ্ধান্ত 5, এই প্রমাণটা কিন্তু আসে। অনুসিদ্ধান্ত 5 দেখো পৃষ্ঠা 52, অনুসিদ্ধান্ত 5 পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার 52। এই অনুসিদ্ধান্ত এটা প্রমাণটা কিন্তু আসে, এটা আমি অন্যভাবে করে দেবো। এরপর তোমরা তাহলে আমি অঙ্ক শুরু করে দেই। এই অধ্যায় করার আগে সাধারণ জেনারেল ম্যাথ অর্থাৎ গণিতের 3.3 একটা 3.4 অধ্যায় আছে, ভাগশেষ উপপাদ্য। কি উপপাদ্য? ভাগশেষ উপপাদ্য। যেমন ধরো আমি সংক্ষেপে বলি, তোমাকে বলা হলো তুমি 3 দিয়ে 6কে ভাগ দাও, 3 × 6 শেষে কি? 0। তার মানে কি? ভাগশেষ 0 মানে কিন্তু নিঃশেষে বিভাজ্য। ভাগশেষ 0 হওয়া মানে কিন্তু নিঃশেষে বিভাজ্য। তাহলে দেখো আমি প্রথমে 5-6 করার আগে আমি উৎপাদক করে নেই। যেমন ধরো 7-এর খ নাম্বারটা, সাথে খ কি দেওয়া আছে? 4a4 + 12a³ + 7a² - 3a - 2। অর্থাৎ দেখো এই উৎপাদকটা এমন একটা উৎপাদক, 4a4 12a³ 7a² এ তুমি কিভাবে করবে? এটা কোনো সূত্র পড়তেছে না, কোন ধরনের সূত্র আমার হচ্ছে না, আমাদের তখন বিকল্প পথ অবলম্বন করতে হবে, অর্থাৎ ভাগশেষ উপপাদ্য বের করতে হবে। কি দিয়ে করবো এটা? আমি ভাগশেষ উপপাদ্য দিয়ে, অর্থাৎ আমি প্রথমে করবো কি, মনে করি আমি অঙ্কটা শেষ করি তোমাদের আবার বুঝে দেবো। মনে করি পি অফ এ 4a4 + 12a³ + 7a² - 3a - 2। আসলে তোমরা হয়তো অনলাইন ক্লাসে তো বুঝতেছো, মনে করতেছো খুব হার্ড, আসলে কিছুই না এটা। অনলাইনে কিন্তু আসলে সব কিছু ওভাবে শেয়ার করা যায় না, ওভাবে মানে ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু হয় না। যার কারণে আমি আপাতত তোমাদের একটু এগিয়ে নিচ্ছি, তোমরা বাসায় দেখো, তারপর ক্লাস শুরু হলে আমি ক্লাসে ভালোভাবে এগুলো আলোচনা করব। তোমরা আপাতত এভাবে শিখে রেখে দাও, কারণ সব কিছু খুলে বলতে গেলে সময় কাভার করা সমস্যা হয়ে যায়। এখন দেখো এখানে এগুলোকে আমি সাধারণত ধরবো পি অফ এ, পি অফ এ ধরা যায়, এফ অফ এ, জি অফ এ, এগুলো ধরলে যে কোনো ধরলে হয়, আর হায়ার ম্যাথে সাধারণত পি অফ এ ধরে নেবা, পি অফ এ। তাহলে আমি এখানে এর পরিবর্তে এমন একটা সংখ্যা নেব যাতে এই পাশে আমার কি আসে? শূন্য আনতে হবে। তাহলে আমি জানি সাধারণত হায়ার ম্যাথে -1 তে শূন্য আসে, আমি এর পরিবর্তে -1 দিলাম, 4 - 1 + 12
কিউব 7 3 মাইনাস 1 মাইনাস 2 তাহলে মাইনাস 1 কো ফর্মুলা করতে প্লাস 1 আমি সংখ্যা লিখলাম মাইনাস 1 কো ফর্মুলা করতে প্লাস 1 তাহলে কে 4 4 হবে শুধু যেটা হায়ার মানে কেন মাইনাস 1 হবে কিউব মানে মাইনাস 1 এখানে বিজোড় সংখ্যা মানে কিন্তু আসলে মাইনাস 1ই হবে 1 উপর যাকে দেবে সেটা কি হয় 1 হয় যেহেতু এখানে বিজোড় সংখ্যা মাইনাস 1 আরে 12 আর মাইনাস 1 করলে কি হবে মাইনাস 12 মাইনাস 1 উপর স্কয়ার মানে প্লাস 1 7 কে 7 মাইনাসে মাইনাসে প্লাস 3 মাইনাস 2 দেখো 7 3 10 10 4 14 12 আর 2 14 সমান কি আসলো আমার 0 আসলো তাহলে এ সমান কি বসে শূন্য আসছে আমার এ সমান মাইনাস 1 আসলে চিন্তা এভাবে অতএব এ প্লাস 1 পি অফ এ এর একটি উৎপাদক এটা আমি বলতেছি একটু দাঁড়াও একটি উৎপাদক অর্থাৎ আমি কিন্তু এ যেভাবে চিন্তা করবা এ সমান কি বসাইছি আমি এ সমান কিন্তু আসলে মাইনাস 1 বসাইছি তাহলে এ সমান কিন্তু মাইনাস 1 হয় 1 টাই পাশে আসলে কি হবে প্লাস 1 সমান কি হবে 0 তার মানে এ প্লাস 1 কিন্তু একটি উৎপাদক এ সমান 0 লেখা প্রয়োজন হয় না তুমি যেহেতু মাইনাস 1 ধরছি মাইনাস 1 হলে প্লাস হবে এখানে প্লাস 1 হলে এখানে মাইনাস হয়ে আসবে এটা মনে রাখবা তাহলে যেহেতু এখানে আমি এ সমান মাইনাস 1 ধরে প্লাস 1 পি অফ এর একটি উৎপাদক আমি 0 লিখে নিই কিন্তু 0 লেখা প্রয়োজন নাই এখন তুমি করবে কি এই অঙ্কটা আমি উঠিয়ে দেবা 4a4 12 এ কিউব 7 স্কয়ার মাইনাস 3 এ মাইনাস 2 এখন দেখো এখানে আমার একটু টেকনিক করতে হবে আমি এই এ প্লাস 1 লিখে নিলাম এখানে সমান দিলাম এই জায়গা সমান আমি কিন্তু এখান থেকে এখানে যাব কারণ এভাবে এখানে সমষ্টি করা সম্ভব না কারণ পক্ষে সম্ভব না আমি এখান থেকে এখানে যাচ্ছি টেকনিক করতেছি দেখো এখানে 4a4 এর সাথে এখানে কি গুণ করলে 4a4 হবে অবশ্যই 4a কিউব দেখো আমি 4a4 মিলে গেল দিলাম এটা 4a4 তারপর 1 দিয়ে 4 গুণ করলে কি হবে 4a কিউব আমি কিন্তু প্রথমে প্রথমটা মিলে নিলাম তারপর গুণ করে যাচ্ছি 4a4 হয়ে গেল এখন 1 দিয়ে গুণ করলে কি হবে 4a কিউব এখন দেখো এখানে আমার কি আছে 12a কিউব এখানে কিন্তু 4a কিউব আমি গুণ করে পাইছি আমাকে 12a কিউব লাগতে হবে এখন 4 একের সাথে এখানে কি দিলে 12 একের হবে অবশ্যই 8 একের কিউব নিতে হবে দেখো 8 তাহলে কিন্তু 12 এই যে 8 একের কিউব তুমি এটা প্লাস করতে এটা আমি এক্সট্রা দিছি এখন তুমি আবার এখানে প্লাস 1 লিখে নাও এই 8 একের কিউবটা এখানে মিলাতে হবে তখন আবার প্লাস 8 একের কিউব তার মানে প্লাস যদি এখানে এ আছে অবশ্যই 8 স্কয়ার হবে এই দেখো 8 একের কিউব লাগা আবার 1 দিয়ে এটা গুণ করো 1 দিয়ে গুণ করলে কি হবে প্লাস 8 স্কয়ার এখন দেখো আমি কিন্তু 1 দিয়ে গুণ করে পেলাম এটা 8 স্কয়ার আমরা দেখতে হবে এখানে কি আছে আমার এর সাথে এর মিলাতে হবে এখানে 7 স্কয়ার তাহলে 8 এর সাথে এখানে কি দিলে 7 স্কয়ার হবে অবশ্যই মাইনাস স্কয়ার তো হতে হবে মাইনাস স্কয়ার হবে 8 স্কয়ার থেকে স্কয়ার করে 7 স্কয়ার দিলাম কিন্তু এই যে মাইনাস স্কয়ার আছে এর আমরা এখানে মিলাতে হবে মাইনাস স্কয়ার এখানে কি দিলে মাইনাস স্কয়ার হবে মাইনাস এ দেখো মাইনাস স্কয়ার এটা প্লাস মাইনাস কি এটা কত আমি হিসাব করে আসলাম মাইনাস এ এখন তুমি দেখতে হবে এখানে এখানে কি আছে মাইনাস 3 এর কিন্তু মাইনাস এ তে মাইনাস এর সাথে এখানে কি দিলে মাইনাস 3 হবে অবশ্যই মাইনাস 2 এ নিলাম এ প্লাস 1 এই যে মাইনাস 2 নিছি এক্সট্রা এটা কিন্তু এটা মিলন নো নিছি আমরা এখানে এর সাথে কি গুণ করলে এখানে মাইনাস 2 আসবে এই মাইনাস 2 এটা আসবে অবশ্যই মাইনাস 2 দেখো মাইনাস 2 এ প্লাস মাইনাস মাইনাস 2 দেখো এই যে মাইনাস 2 টা কিন্তু আমি মিলে গেল মাইনাস 2 এর সাথে কিন্তু মিলে গেছে আমার কোনো কাজ নেই আর কাজ করা সম্ভব না যদি সেটা মিলে গেল এখন দেখো এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা এখানে পাওয়ার সর্বোচ্চ যদি 4 এখানে যদি পাওয়ার ঘাত যদি 4 তাই মানে এখানে যে কয়টা ঘাত থাকে সেগুলো কিন্তু এখানে পদ হবে এখানে কয়টা চারটা চারটা হবে কিন্তু এখানে যদি মানে কিউব থাকতো বা অর্থাৎ সর্বোচ্চ ঘাত যদি থাকে সেটা কিন্তু এখানে সে কয়টা কিন্তু পদ হয় এর মনে রাখো তুমি এখানে 4 আছে তাহলে চারটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এখন a প্লাস 1 কমন a প্লাস 1 a প্লাস 1 a প্লাস 1 a প্লাস 1 কমন নিলাম তাহলে কি এখানে 4 a কিউব প্লাস 8 স্কয়ার মাইনাস a মাইনাস 2 এখন দেখো এই জায়গায় দেখতে হবে আরো কিছু কাজ আছে সেটা হলো এই দুটোর মধ্যে কমন কমন আছে তার মানে a প্লাস 1 এখানে কমন কি 4 স্কয়ার কমন তাহলে কি a প্লাস 2 এখানে কোন কিছু না মানে মাইনাস 1 কমন এ প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট দাও তাহলে এ প্লাস 1
প্লাস টু ফোর স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো আবার কিন্তু এটা আবার সূত্র করছে ফোর স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে এ প্লাস ওয়ান এ প্লাস টু টু এ প্লাস ওয়ান টু এ মাইনাস ওয়ান এস কমেন্ট সূত্র এ প্লাস বি টু এ মাইনাস বি, এটাই কিন্তু অ্যান্সার। তা দেখো এটা আমি কিতে করলাম ভাগশেষ উপপাদ্য ব্যবহার করলাম, কি করলাম ভাগশেষ উপপাদ্য, অর্থাৎ প্রথমে তুমি উপাদান দেখে বুঝতে হবে আমার আসলে অন্য কোনো পদ নেই, আমার কোনোভাবে করা সম্ভব না, তখন আমি কি করলাম কি ধরে নিলাম এটাকে পি অফ এ অথবা এফ অফ এ অথবা জি অফ এ, আর হায়ার ম্যাথে সাধারণত পি অফ এ ধরে নেবা। তো পি অফ এ সমান কি, যেহেতু এখানে শুরু আমার এ দিয়ে এখানে চল যে থাকবে চল কে এখানে ধরতে হয়, এখানে এক্স থাকতো আমি এক্স ধরতাম, এখানে ওয়াই থাকবে এখানে ওয়াই ধরবো, আর এখানে এ এটার উপর নির্ভর করতে কি ধরবো, এখানে যদি এ আসে আমি পি অফ এ ধরলাম, দেখলাম দেখার পর এ পরিবর্তে কি দিলাম বসে মাইনাস ওয়ান, কারণ এর পরিবর্তে এমন সংখ্যা নিতে হবে যাতে এই পাশে মানে সেই সংখ্যা বসানোর পর কি আসে আমার জিরো আসে শূন্য আসে, তাহলে আমি মাইনাস ওয়ান দিলাম বসে। সাধারণত হায়ার ম্যাথে প্লাস ওয়ান মাইনাস ওয়ান দেই শূন্য আসে, কিছু সময় দেখা যায় হাফ দিতে হবে আবার থ্রি দিতে হয় টু দিতে হয় প্লাস থ্রি মাইনাস থ্রি, কিন্তু হায়ার ম্যাথে সাধারণত ওয়ান আর মাইনাস ওয়ান বেশিরভাগ হয়। দিলাম যেখানে এ সেখানে মাইনাস ওয়ান, যেখানে এ সেখানে মাইনাস ওয়ান দিলাম, দেখো ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করে আমার শূন্য আসছে, তার মানে কি এ পরিবর্তে কি বসে শূন্য আসছে, এ সমান কি বসে আছে মাইনাস ওয়ান, তার মানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস ওয়ান হলো তাহলে এ প্লাস ওয়ান কারেক্ট উৎপাদক পি অফ এ উৎপাদক, পি অফ এ মানে কিন্তু আসলে এটাই সংক্ষেপে এটাই বুঝাচ্ছে। নিলাম এখন লিখলাম এ উৎপাদক তুমি আবার লিখে নেবা, তারপর আমি কিন্তু মাঝখানে ফাঁক রেখে গেছিলাম, এখানে একটু টেকনিক এর টেকনিক সাহায্য তোমাকে করতে পারবো না, এর টেকনিক তোমাকে করতেই হবে, টেকনিকটা আমি এখানে ফাঁক রেখে গেছিলাম, তোমাদের বলছি কিন্তু কীভাবে আসলো, প্রথমে আমি এটা মিলাইছি গুণ করছি, এটা এখানে গুণ করবা এখানে মিলাবা এদের সাথে আবার এটা মিলাবা এখানে গুণ করবা নিয়মে, এটা করার পর আমি দেখতেছি এটা আবার যে কোনো অঙ্কের ক্ষেত্রে যতক্ষণ সূত্র পড়বে ততক্ষণ সূত্র ফেলতে হয়, যদি কমন যায় কমনটা কি করতে হয় নিতে হয়, তাহলে এ প্লাস ওয়ান দুটোর মধ্যে কমন কি আমার দেখো ফোর এই, তাহলে ফোর কমন স্কোয়ার কমন এ প্লাস টু, এখানে কোনো কিছু কমন না করে কি একটা কি আছে মাইনাস ওয়ান কমন কি হলো আমার এ প্লাস টু, এখন দুটোর মধ্যে এ প্লাস টু কমন থাকলে কি ফোর স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আবার কিন্তু আমি দেখছি সূত্র পড়ে গেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে নিলাম এ প্লাস বি টু এ মাইনাস বি। দেখো হ্যাঁ এগুলো আমি করব, তার এর মধ্যে তোমরা দুটো সূত্র লিখে নাও, সূত্র দুটো হলো এই অধ্যায় লাগবে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সমান এ প্লাস বি প্লাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। আরেকটা হলো এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস থ্রি এ বি সি সমান হাফ এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, মানে একটা নির্দিষ্ট সূত্র মান উপর নির্ভর করে পড়াতে হবে কোনটা তো প্রয়োগ করতে হবে, যখন তোমার অঙ্ক করবো তখন তোমাকে এটা কি করতে হবে বসে দিতে হবে। যেমন ধরো আমি এখন তাহলে কি হলো এ টু প্লাস বি প্লাস সি টু মাইনাস থ্রি এবি সমান এ প্লাস বি প্লাস সি লেখে বইতে আছে এগুলো, এই সূত্র তুমি দেখে নেবা। এখন আমি একটা অঙ্ক করতেছি খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেটা হলো আট নম্বর অঙ্কটা আমি করি আজকে, দেখো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নাম্বার আট কি আছে এত সময় দেখো যে সময় তাহলে কি দেওয়া আছে ওয়ান বাই এ কিউ ওয়ান বাই বি কিউ ওয়ান বাই সি কিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমান ওপরে থ্রি এসে এ বি সি, তাহলে বা ওয়ান বাই এ কিউ ওয়ান বাই বি কিউ
1 by c cube minus 3 abc আমি এই পাশে পার করে দিলাম 3 abc টাকে পা a cube plus b cube plus c cube minus 3 abc সমান 0 এক ভাগে দিলাম তাহলে হাফ এ ওই যে হাফ সূত্রটা প্রয়োগ করলাম হাফ এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার সমান 0 হয় হাফ 1 by 1 by b 1 by c সমান 0 বা 1 by a 1 by b 1 by c সমান 0 হাফ টু পাশে হয়ে গেল 0 হয়ে গেল আমরা বলবো a b c লসাগু a গো থাকলো b c প্লাস c a প্লাস a b সমান 0 c c চলে গেল থাকলো a b b b গো থাকলো c a অতএব b c প্লাস C A plus A B সমান 0 A B টা কি হয়ে গেল 0 হয়ে গেল আমি একটা কাজ করে দেখো কতগুলো রাশি বর্গের সমষ্টি কতগুলো রাশি বর্গের সমষ্টি কতগুলো রাশি বর্গের সমষ্টি একত্রে শূন্য হলে প্রত্যেকটি রাশি মান আলাদা শূন্য হয় এখন দেখো অতএব 1 বাই a আমি বলবো আমি আমরা শেষ করে আগে 0 বা 1 বাই a 1 বাই b সমান 0 বা 1 বাই a সমান 1 বাই b অতএব a সমান b আবার কি আছে আচ্ছা 0 আবার 1 বাই b 1 বাই c হোল স্কয়ার সমান 0 1 বাই b 1 বাই c সমান 0 বা 1 বাই b সমান 1 বাই c অতএব b সমান c অতএব a সমান b সমান c সুতরাং bc প্লাস ca প্লাস ab সমান 0 সমান অথবা a সমান b সমান c প্রমাণিত এখন দেখো কি করলাম আমি এই অঙ্কটা আমি তোমাদের কিন্তু সূত্র লিখে দিয়েছি এই অঙ্কটা করার আগে আমি দুটো সূত্র লিখে দিয়েছি সেটা হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab সমান কি এটা হলো হাফ a প্লাস b প্লাস c a মাইনাস হোল স্কয়ার প্লাস b মাইনাস হোল স্কয়ার প্লাস c মাইনাস হোল স্কয়ার তাহলে আমি এই অঙ্কটা কিন্তু যেটা দেওয়া আছে সেখান থেকে আমি করলাম কি দেওয়া আছে এত সময় এত আমি 3ab বাম পাশে পার করেছি মাইনাস হয়ে গেল পাশে শূন্য হয়ে গেল অর্থাৎ অঙ্কটা আমি যে অঙ্ক দেওয়া আছে এখান থেকে মান বের করলাম তারপর একে এর উপরে কিউব করলাম 1 বাই a কিউব a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3 এখানে আসলে 3 টা আমি সামনে নিলাম সমস্যা নাই যেহেতু উপরে 1 আছে দেখতে পারি 1 বাই a 1 বাই b 1 বাই c সমান 0 দেখো এটা গুণ করলে কত এটা আসবে 3 বিসি bc যদি এখানে 1 বাই a 1 বাই b 1 bc আকারে আসে এর জন্য আমি এইভাবে সাজিয়ে নিলাম এখন কোন সূত্র প্রয়োগ করলাম আমি হাফের সূত্র প্রয়োগ করলাম কোন সূত্র হাফটা হাফ a প্লাস b প্লাস c a মাইনাস হোল স্কয়ার এটা হলো 1 বাই b এটা 1 বাই b c টা 1 বাই c a মাইনাস হোল স্কয়ার প্লাস b মাইনাস হোল স্কয়ার প্লাস c মাইনাস হোল স্কয়ার সমান 0 আমি কিন্তু এটা আলাদা আলাদা মান বের করলাম প্রথমে এটা নিলাম হয় হাফ এত সমান 0 এই হাফটার পাশে কি হয়ে গেল 0 হয়ে গেল 0 সাথে হাফ ভাগ করে করলে কি হয় 0 হয় না এটা সমান 0 এখানে a b c লসাগু আমি প্রথমে বলছি এর চলে গেল থাকলো b c b c সাথে 1 গুণ করলে b c হয় b গেল থাকলো a c a c সাথে গুণ করলে c হয় c হয় c c গেল থাকলো a b a b সাথে 1 গুণ করলে b হয় সমান 0 এবার দেখো b c প্লাস c a প্লাস a b সমান 0 a b সাথে 0 গুণ করলে কি হবে 0 হয়ে গেল এখন কিছু জিনিস দেখতেছি আমি এখানে
কতগুলো রাশির বর্গ সমষ্টি আমি প্রত্যেকটা করে পদ বা রাশি বর্গ বিতে বর্গ মাঝখানে প্লাস বর্গ মাঝখানে সমষ্টি বর্গ সমষ্টি একত্র শূন্য হলে এর শব্দ একত্র শূন্য হয় তাহলে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা শূন্য লেখা যায় প্রত্যেকটা আলাদা আলাদা শূন্য লেখা যাবে তাহলে আমি করলাম যে লেখা পর এর সময় প্রথমে শূন্য প্রয়োগ করতে আমি লিখতেছি দাদা যেহেতু আমি এখানে লিখে দিয়েছি নিয়মটা তাহলে এত এটা হোল স্কয়ার সমান শূন্য এর দুটো পাশে কি হয়ে গেল শূন্য হয়ে গেল ওয়ান বাই দুটো পাশে পার করলাম মাইনাস প্লাস হয়ে গেল এবার কিন্তু আমি কি করলাম কানে কানে গুণ করছি আর আর গুণ করছি এর সমান কি বি আবার দেখো এদের সমান কি শূন্য স্কয়ারটা শূন্য হয়ে গেল ওয়ান বাই বি সমান বাই সি বি সমান কি সি কানে কানে গুণ করলে সি আমি কিন্তু তৃতীয়টা করিনি তৃতীয়টা করার প্রয়োজন নেই তৃতীয়টা করার প্রয়োজন নেই তাহলে যার কারণটা হচ্ছে এখানে এ সমান বি বি সমান সি তার মানে কি এ সমান বি সমান সি তোমরা সুতরাং এটা সমান শূন্য অথবা এ সমান বি সমান সি প্রমাণিত প্রমাণ কিন্তু আমার হয়ে গেল তাহলে তোমরা এই অঙ্কটা কিন্তু বারবার বাসায় করবা খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্ত তো ভালো থেকো সুস্থ থেকো বাসায় বারবার প্র্যাকটিস করো ভালো হবে।